মর্নিং গাইজ, এখন বাজে ভোর 4টে। তো আজকে আমি মানে সেকেন্ড পার্টটা শুরু করলাম ব্লগের, তো হোপফুলি তোমাদের ফার্স্ট পার্টটা ভালো লাগবে। তো এখন আমি যাব নিচে, আর ওয়েলকাম ব্যাক বললাম না যেহেতু এটা কন্টিনিউ চলছে। তো এখন আমি নিচে যাব, নিচে দেখি কি প্রিপারেশন চলছে। তো আজকে অষ্টমী আর নবমীর পুজো হবে, তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো ব্লগটার সাথে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভোগের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখানে পিসিরা সবাই সবজি কাটছে, এদিকে মা ফল কাটছে। এখানে 62টা ভোগ দিই, মানে ফলের এজ থালা সাজাতে হয়। ইভেন এখানে খিচুড়ির প্রিপারেশন চলছে, তো দেখতে থাকো। আর তার সাথে কাকিমুনি এখানে ভাজাভুজি করছে, যেগুলো ভোগে দেয়া হবে। ফাইনালি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার লুক। তো এখন বাজে 10:15, সকাল থেকে তো কাজ চলছে। ভোর 5টা থেকে পুজো স্টার্ট হয়েছে, এখন অষ্টমীর পুজো হচ্ছে, সেগুলো তোমাদের দেখাবো। এখন আমরা যাব, মানে অঞ্জলি দিতে যাব। তো অঞ্জলি হচ্ছে সেটা দেখাবো তোমাদের, আমরাও ইভেন দেবো। তো দেখতে থাকবো ব্লগটা। বেশি কথা বলতে পারছি না, জাস্ট বিকজ সবাই আসছে, প্লাস প্রচুর কাজ, তো বুঝতেই পারছো। তো দেখতে থাকো এই ব্লগটাকে। হ্যাঁ, একজন অ্যাবসেন্ট রয়েছে। অনেকক্ষণ, প্রায় অনেকক্ষণ পর তোমাদের সাথে এই দেখা হলো, এই কথা বলতে পাচ্ছি। মানে আজকে যা গেছে, তোমাদের আগেই বলেছিলাম আজকে মারাত্মক যাবে, মানে প্রচুর কাজ ছিল। প্রায় পর অনেকদিন পর রিলেটিভরা আসলে যা হয়, সেরকমই একটা সিচুয়েশন হয়েছিল। তো এখন সন্ধ্যা, মানে সন্ধ্যা আরতি হবে, তো সেটা তোমাদের তুলে ধরবো।
ইভেন প্রিভিয়াসে তোমরা দেখবে যে কি কি হয়েছে, তো দেখতে থাকো এই ব্লগটা। দেখতে পাচ্ছ আরতি ফারতি হয়ে যাওয়ার পর আমি আর দাদা চরমে নাচ করছিলাম। তো গানটা আমি দিতে পারছি না, কারণ তোমরা বুঝতেই পারছো কেন দিতে পারছি না। তো দেখতে থাকো।